राम कृष्ण दोनों भाई আমাকে একটা কাগজে লিখে দিয়েছে বৃন্দাবন আগে চলুন ওই ওই ডান ঘাটিতে চলেন ওইখানে গিয়ে লীলা হবে চলো রে মনসি বৃন্দাবন ধাম রতি যা রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি মোড়কে কমল কা চলো রে মনসি বৃন্দাবন ধাম আমাদের সনাতন ধর্মে ধাম কটি জানেন অর্ডার তো করে দিলেন এই গানটা শুনতে হবে মানে বুঝতে হবে আমাদের সনাতন ধর্মে ধাম কটি জানেন কি গো কত ধাম গো ভাই দেখুন হাসা হাসি করছে ওর মুখ দেখছে ওর মুখ দেখছে কে কি বলবে সেটা শুনবে জয় রাধ আচ্ছা বেশ আমি বহুদিন আগে আপনাদের গ্রামে এসেছিলাম তখন বলেছি কি না মনে নাই অনেক ছোট ছিলাম তখন এখনো ছোটই আছি তাহলে এই আবার বলি যাচ্ছি এর পরে যদি কখনো আসে আমি আবার জিজ্ঞাসা করব চার যুগের চারটি ধাম চার যুগের চার ধাম সত্য যুগে বদ্রীনাথ ত্রেতাতে রামেশ্বরম দ্বাপরে দ্বারিকাপুরী আর কলিতে কলির ধাম কোথায় বলেন ভয়ের কোন কারণে আপনারা যা জানেন আমি ওইটাই জানি আর কলির ধাম কোথায় গো হ্যাঁ নবদ্বীপ বৈদ্যনাথ ধাম জয় রাধ এই দেখেন দেখি বৈদ্যনাথ ধাম তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ আছে হ্যাঁ কলিতে জগন্নাথ পুরী ধাম ধাম কোনটাকে বলে জানেন আগে জানুন ধাম কোনটাকে বলে চার যুগের চারটি ধাম কেন না যেখানে প্রভুর শেষ লীলা অন্তলীলা যেখানে প্রভুর শেষ হয়েছে সেটাকে ধাম বলে বদ্রীনাথ সেখানে বিশ্রাম নারায়ণ অনন্ত শয্যা বিশ্রাম প্রভুর শ্রীহরি ওই জন্য বদ্রীনাথ ত্রেতাতে রামেশ্বরম সেখানে রামচন্দ্রের সলিল সমাধি দ্বাপরে দ্বারিকাপুরী সেখানে ব্যাধে পায়ে মেলেছিল ওই জন্যে ওখানে ওটা ধাম আর কলিতে জগন্নাথ মহাপ্রভু জগন্নাথের সঙ্গে জয় রাধে ওই জন্যই আজকে কলির ধাম কিন্তু এর থেকে একটা মধুর ধাম আছে যেটা এটা কিন্তু চার ধামের মধ্যে পড়ে না যেটা গোবিন্দের লীলাভূমি সব ধাম সে প্যারে বৃন্দাবন ধাম হ্যায় সব সে মিঠো মধুর শ্রী রাধা নাম সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যায় সব ধাম সে প্যার
এখানে যে আছেন আপনারা খালি কি সভাপুরের এই লোক আছেন না বাইরে বাইরে আছে? হ্যাঁ, অনেক বাইরের মানুষও আছে। এটা নববৃন্দাবন, এখানে যেমন বিভিন্ন জায়গার মানুষ আছেন, ওই বৃন্দাবনে দেশ বিদেশ থেকেও আসে, এসে বৃন্দাবনে প্রসাদ গ্রহণ করে। বৃন্দাবনে প্রসাদ কি? আপনাদের এখানেও প্রসাদের ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই, একদম নিশ্চিন্তে বসবেন, কীর্তনের শেষে প্রসাদ দেবেন, একদম পরিযাপ্ত প্রসাদ আছে, শেষ হয়ে যাবে না, হড়বড় করার কিছু নাই। হ্যাঁ, তা বৃন্দাবনে প্রসাদ কি জানেন? বৃন্দাবনে কি প্রসাদ জানেন? ব্রজের রজ, ধুলো নয় রজ। তা কেন রজ জানেন তো? প্রত্যেকটি রজে রাধা গোবিন্দ যুগলিত ভাবে বিরাট দুটি দানা তুলবেন, যে কোনো একটা জায়গায় দেখবেন একটা কালো একটা সাদা, প্রত্যেকটি ধুলিকোনায় রাধা গোবিন্দ যুগলিত ভাবে বিরাজমান আছে। তাই ব্রজের রজ হচ্ছে প্রসাদ। আর ওইটা কি করে জানেন? ওইটা কপালে লাগায়, আমরা যেমন লাগিয়েছি। হ্যাঁ, অনেকেও অনেকের লাগানো আছে, ওই কপালে ব্রজের রজ লাগায়। কপালে কেন লাগায়? জয় রাধে, এই যে এখানে মায়ের সিন্দুর সবারই কপালে লাগিয়ে দিয়েছে, এটুকু কেন কপালে কেন লাগায়? যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল খুলি যায়, যত অমঙ্গল আছে সব চলে যাবে। দেশ দেশ কে নারী হাবে ব্রিজ কি রাজ কো আপনা শীশ চড়াবে। ভালো বানা
राधे राधे।